ভয়াবহ কিছু ঘটার আশঙ্কা রাশিয়া ইউক্রেন যুদ্ধে। যুদ্ধের বর্ষপূর্তির আগে ইউক্রেনে আচমকা সফরে বাইডেন। বিমান ও ট্রেনে চড়ে গোপনে ২৪ ঘন্টায় কিয়েভে পৌঁছান আমেরিকার প্রেসিডেন্ট। সফরকালে জেলেনস্কিকে জড়িয়ে ধরেন বাইডেন। কিন্তু কেন, কি করতে চাইছে আমেরিকা? ইউক্রেনে রাশিয়ার অভিযানের এক বছর পূর্ণ হতে চলেছে কয়েকদিন বাদেই। এর মধ্যে হঠাৎ করে ২০ ফেব্রুয়ারি সোমবার কিয়েভ সফরে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধ যতদিন ধরেই চলুক না কেন ইউক্রেনের পাশে থাকবে ওয়াশিংটন। আকস্মিক এই সফরে গিয়ে ইউক্রেনকে ৫০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি যুদ্ধের বর্ষপূর্তিতে ওয়াশিংটনের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। বাইডেনের ঘোষিত সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে গোলা বারুদ, অ্যান্টি আর্মার সিস্টেম ও আকাশে নজরদারির জন্য রাডার দেবে যুক্তরাষ্ট্র। বাইডেন বলেন, এসব অস্ত্র ও সরঞ্জাম আকাশ থেকে নিক্ষেপ করা বোমার আঘাত থেকে ইউক্রেনের মানুষকে সুরক্ষা দেবে। বাইডেনের আসার খবর প্রকাশের কিছুক্ষণ আগে ইউক্রেনের রাজধানী কিয়েভ জুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে। নিরাপত্তাজনিত কারণে বাইডেনের এই সফরের কথা আগে ঘোষণা করা হয়নি। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এই প্রথম বাইডেন ইউক্রেন সফরে এলেন। সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার বৈঠক হয়েছে। সফরকালে বাইডেন ও জেলেনস্কিকে সেন্ট্রাল কিয়েভের রাজপথে পাশাপাশি হাঁটতে দেখা যায়। বাইডেনের সফরটা ছিল অত্যন্ত গোপনীয়। যুদ্ধের বর্ষপূর্তিতে বাইডেন কিয়েভে যেতে পারেন এমন গুঞ্জন ছিল আগে থেকেই। তবে তিনি কিয়েভে পৌঁছানোর আগে ঘুণাক্ষরেও কেউ এই সফর সম্পর্কে জানতে পারেনি। তবে মার্কিন প্রশাসন কিভাবে বাইডেনের এই গুরুত্বপূর্ণ সফরের কথা গোপন রাখলো, কিভাবে বাইডেন ওয়াশিংটন থেকে কিয়েভ অবধি যাত্রা করলেন, এসব নিয়ে জনমনে আগ্রহ তৈরি হয়েছে। বাইডেন এমন সময়ে কিয়েভ সফর করলেন যখন একদিন বাদেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে। গত কয়েক সপ্তাহেই ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্ন কিছু সফলতা পেয়েছে রুশ বাহিনী। তবে কিয়েভ ও তাদের পশ্চিমা মিত্ররা এটিকে দেখছে ভিন্ন দৃষ্টিতে। তাদের ভাষ্য অনুযায়ী, যুদ্ধের বর্ষপূর্তিতে পুতিন যে ইউক্রেনে জয় পাচ্ছেন তা দেখাতেই মরিয়া হয়ে এই অঞ্চলে লড়াই করছেন রুশ সেনারা। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এদিকে যুদ্ধের বর্ষপূর্তি ঘিরে কূটনৈতিক তৎপরতাও বাড়িয়েছে মস্কো। এর অংশ হিসেবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মস্কো সফরে যাচ্ছেন। যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে বেইজিং, তবে যুদ্ধের কয়েক সপ্তাহ আগেই দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এরই মধ্যে দিন কয়েক আগে উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন বলেছে মস্কোকে অস্ত্র সরবরাহ করতে পারে বেইজিং। আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চীনের কাছে কোনো কিছু দাবি করার অবস্থানে যুক্তরাষ্ট্র নেই, আর রাশিয়ার সঙ্গে তাদের সহযোগিতামূলক অংশীদারিত্ব স্বাধীন দুটি দেশের নিজেদের বিষয়। এখন দেখার বিষয় বাইডেনের এই সফরকে কিভাবে নেয় পুতিন। এই সফর কি ইউক্রেনের জন্য আরো দুর্ভোগ ডেকে আনতে যাচ্ছে?